কাফেন বন্দি হয়ে গেল টিকটক অ্যাপ, ইউসি ব্রাউজার, হ্যালো সহ আরো 59টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র সরকার। মনে করা হচ্ছে কোটি কোটি ভারতীয় মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের স্বার্থ সুরক্ষিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকটক অ্যাপ বন্ধ হওয়াতে ধাক্কা খেল যুব সমাজ। যুব সমাজের ওপর টিকটকের প্রভাব খুব বেশি মাত্রায় ছিল। অনেকেই এই টিকটক অ্যাপ ব্যবহার করে নানা রকম ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করত, শেয়ার লাইকের দ্বারা তাদের বিস্তার লাভ হতো, ফলে সেখান থেকে আসত তাদের রোজগার। কিন্তু সেই রাস্তা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেল, বেকার হয়ে গেল অনেক যুবক যুবতী। টিকটকের ওপর নির্ভর করেছিল এমন কিছু যুবক যুবতীর আমরা মতামত নেবার চেষ্টা করেছি। এবার শুনে নেওয়া যাক তারা কি বলছে। টিকটক যে আমরা খুব এনজয় করেছি, টিকটক নিয়ে খুব নিজেদের ট্যালেন্ট দেখিয়েছি, আমি নিজেও করতাম। আর যখন আমাদের সোলজার ভাইরা বর্ডারে এত খাটছেন, এত কিছু করছেন আমাদের জন্য, আমাদের আজাদির জন্য তারা করছেন, তো আমরা চীনের অ্যাপসগুলো আমরা কেন ইউজ করবো বা চীনের প্রোডাক্ট কেন ইউজ করবো? তো সে ভারত থেকে টাকা নিয়ে তারা পাকিস্তানের সাথে জড়িত হয়ে, তো সেই জিনিসগুলোকে নিয়ে ওরা আমার ভারতবাসীকে অ্যাট্রাক করা হচ্ছে। তো তার জন্য আমাদেরও দায়িত্ব হয়, যে পিএম মোদির একা দায়িত্ব নয় যেটাকে ব্যান করা, তো সঙ্গে সঙ্গে আমাদেরকেও করা উচিত। চীনের প্রোডাক্ট থেকে নিয়ে, চীনের এই অ্যাপস থেকে নিয়ে, শুধু টিকটক নয়, সব কিছু নিয়ে আমাদেরকেও করা উচিত। আমি পূবালী কর বলছি। সবার মতো আমিও ডাইকি, টিকটক এগুলো খুব বানাতাম, কিন্তু মার্চ মাসে যখন করোনা এলো আমি তখন একটু রাগবশতই আমি তখন টিকটকটা আনইনস্টল করে দিই। পড়বো ওটা তো একটা নেশার মতো হয়ে গেছিলো, যে ছোটোখাটো ভিডিওগুলো বানাতাম, বেশ ভালো লাগতো। তো আমার কিছু বন্ধু সাজেস্ট করলো যে ইন্ডিয়ান অ্যাপস আছে রূপসো, তো আমি রূপসোটা ডাউনলোড করলাম। তো রিসেন্টলি আমি একটা দুটো করে ভিডিওস রূপসোতে বানাতে থাকি। আমার আর ভালো লাগে না, আমি আর বাঁচতে চাই না। এই যে আবার তো খেয়াল আছে, আগে কি সুন্দর ফোন দিতে এসএমএস করতে, এখন দাও না কেন? আরেকটা মেয়ে পাইছো? যারা টিকটকে রেগুলারলি শুধু টিকটক নিয়ে ভেবে যেত সকাল থেকে রাত পর্যন্ত, তারা বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি দেখাতো, নানান রকম স্টোরি দেখাতো, এবং সত্যি সেগুলো খুব প্রশংসামূলক ছিল এবং সত্যি সেগুলো খুব ভালো ছিল। তো সেটার একটা আনন্দ ছিল, তো সেটা আজকে ব্যান্ড হয়ে যাওয়ার পর তাদের মনে দুঃখটা সত্যি বুঝতে পারছি, কারণ তারা কি সিচুয়েশনের মধ্যে রয়েছে, যে এতদিন ধরে তারা, যে এতগুলো বছর ধরে তারা যে চেষ্টাটা করে আজকে এতগুলো, এত মিলিয়ন ফলোয়ার্স পেয়েছে, এত মিলিয়ন লাইক পেয়েছে, তো সেগুলো নিমিশের মধ্যে শেষ হয়ে যাওয়া। জানা গেছে শুধু ভারতীয়দের নয়, দীর্ঘদিন ধরেই বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কার্যকলাপের ওপর নজরদারি চালাচ্ছিল টিকটক। এবার ভারত চীন সীমান্তে যুদ্ধের কারণে টিকটক সহ 59টি অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত এই কারণেই নিয়েছেন কেন্দ্র সরকার। তো আমি ভারতবাসী, আমি খুব গর্বিত, আমার খুব ভালো লাগলো প্রধানমন্ত্রীজি আমাদের এই ব্যান্ড করাতে, আমার খুব ভালো লেগেছে। তো তার জন্য সবাইকেও এই জিনিসটা করা উচিত। তো জয় হিন্দ, বন্দে মাতরম। গভর্নমেন্ট এটা ঠিকই করেছেন, আমাদের ইন্ডিয়াতে এত অ্যাপস আছে, তো সেই অ্যাপসগুলো আমরা ইউজ করতেই পারি, কি দরকার আমাদের চাইনিজ অ্যাপস ইউজ করে, যেখানে আমাদের চায়না তো আমাদের সাথে শত্রুতা করছে, তাই না? ভারতবাসী হিসেবে এটাই চাইবো যে আমাদের দেশ সুরক্ষিত থাকুক, এবং তার জন্য গভর্নমেন্ট থেকে যে
প্রচেষ্টা নেওয়া হয়েছে যে 59 অ্যাপ বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তার ভালো নিশ্চয়ই কিছু আছে, সেগুলো হয়তো এই মুহূর্তে আমরা ফিল করতে পারছি না, হয়তো পরে আমরা সেটা ফিল করব। এবং আমরাও চাই যে আমরা ভারতবাসী হিসেবে যে আমরা সুস্থ থাকি,